হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি প্রিয়াঙ্কা, আর আমার নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু আমি ভিডিওটা শুরু করছি রাস্তা থেকে, কারণ কি আজকে আমরা যাব হচ্ছে চাকলা। তো চাকলা যাওয়ার সময় রাস্তার দুই ধারে এত সুন্দর ভিউ, মানে গ্রামের পথ দিয়ে যেতে কিন্তু দারুণ লাগে। তো আমাদের প্ল্যান রয়েছে আরেকদিন গ্রামের পথে যাওয়ার। আজকে কিন্তু আমরা যশোর রোডের ওপর দিয়ে ক্রস করে চলে যাচ্ছি। রাস্তার দুই ধারে এই শীতকালটা এত সুন্দর একটা ভিউ পাওয়া যায়, চারিদিকে সর্ষে ক্ষেত, কি যে অসাধারণ লাগে সত্যি কি বলবো। তো যাই হোক, এই পথ ধরে আমরা এখন এগিয়ে যাচ্ছি, আর আমরা মোটামুটি ওই বিকালের দিকেই বেরিয়েছি। তো সূর্য অস্ত যাওয়ার পালা একবার তাকিয়ে দেখুন, পুরো কমলা লেবু কালারের সূর্যটা এত সুন্দর লাগছিল, গাছের ফাঁক দিয়ে উঁকি মারছে, দারুণ সুন্দর লাগছিল। আর এই পাশটা দেখতে পাচ্ছেন কত সর্ষে ক্ষেত হয়েছে। আমরা গাড়িটাকে ঘুরিয়ে আর একটু কাছাকাছি যাব, সর্ষে ক্ষেত দেখতে কিন্তু দারুণ লাগে। আর আজকাল তো সবাই এই সর্ষে ক্ষেত দেখলে ফটো তোলার জন্য কিভাবে হামড়ে পড়ে। যাই হোক, আমরা নামিনি, এগিয়ে চলছি। তো এরই মধ্যে গল্প করতে করতে পৌঁছে গেছি কিন্তু আমরা চাকলা। আসলে এটা চাকলা না কচুয়া, আমার দুটোর মধ্যে ভীষণ কনফিউজিং হয়ে যায়। তো আপনারা একটু বলে দেবেন এটা কচুয়া না চাকলা। যাই হোক, আমরা কিন্তু এখন ঢুকছি। এই যে গেটের পাশটা বিভিন্ন রকমের কাউন্টার করা রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা পুজো দেওয়ার জন্য প্রসাদ নিতেই পারেন। আর একটা খুব সুন্দর সুব্যবস্থা রয়েছে যে মন্দিরের বাইরে গাড়ি পার্কিং এর ব্যবস্থাটা এত সুন্দর করেছে, আমরা বিকালে এসেছিলাম দেখে মোটামুটি কিন্তু ফাঁকাই পেয়েছি। তো এখন আমরা এখানটাতে গাড়িটা পার্ক করে আমরা চলে যাব ভেতরে। আর আবার দেখতে পাচ্ছি নামার পরে এখানে বিভিন্ন রকমের অনেকেই তাদের ক্ষেতের ছোট ছোট জিনিস, মানে এই গাজর, মূলো, কপি এইসব বিক্রি করছিল, বেশ কিন্তু সস্তায় ছিল। আসল কথা এখানে সবার তো ক্ষেত আছে, তাই সবাই নিজেদের মতো করে একটুখানি নিয়ে এসে বিক্রি করছে। আর ওদিকে আবার হাওয়াই মিঠাই, আইসক্রিম, ফুচকা সব কিছুই ছিল। তো যাই হোক, আমাদের ছোট পুচকেটাকে খাওয়ার আর দেওয়া হয়নি, তাই ও জামাটাই খাচ্ছে। এইসব কথাবার্তা বলতে বলতেই আমরা কিন্তু মেন গেটটা থেকে প্রবেশ করলাম ভেতরেই। দূরে দেখতে পাচ্ছেন মন্দিরটা, আর তার অপোজিটেই হয়তো গেস্ট হাউস বানাচ্ছে, মানে লোকেদের থাকার জায়গা। আর আমরা যে গেটটা দিয়ে ঢুকেছি ওটা কিন্তু মেন গেট নয়, একদম মন্দিরের অপোজিটে কিন্তু একটা গেট করা রয়েছে, সেটাই কিন্তু মেন গেট। আর দূরে ওই যে ওইখানটা একটা ব্যবস্থা করেছে সবার মোমবাতি আর ধূপকাঠি জ্বালানোর জন্য। মন্দিরটা এত সুন্দর করেছে, অনেক বছর আগে কিন্তু এই মন্দিরটা একদমই এরকম ছিল না, ছোট্ট মতো একটা খড়ের চাউনি। যাই হোক, এখন কিন্তু মন্দিরটা অনেকটাই সুন্দর করেছে, আর এখনও কাজ চলছে, কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি। আর অপোজিটেই ঠিক ওইখানটায় কিন্তু গেটটা, আর এদিকটায় খুব সম্ভবত হয়তো বা লোকেদের থাকার জায়গা করছে, কারণ কি অনেকেই অনেক দূর থেকে আসেন, এটা কিন্তু লোকনাথ বাবার জন্মস্থান। আমরা এবার মন্দিরের দিকে এগিয়ে যাই। আর এত সুন্দর করে মন্দিরটা ডেকোরেশন করেছে, নিচটা পুরো কিন্তু মার্বেল পাথরের। প্রচণ্ড রকম ঠান্ডা ছিল, মানে একটা আলাদাই শান্তি। আর সব থেকে ভালো লাগার জিনিস আপনাদেরকে আমি দেখাবো, তার আগে দেখুন পিলারগুলোতে সমস্ত ফাইবারের কাজ করা কিন্তু। আর এখানটায় একটা লোকনাথ বাবার মন্দিরের মূর্তি রয়েছে, আর ভেতরেও একটা, তবে এটা কিন্তু মেন মূর্তি নয়। আর সব থেকে ভালো লাগলো এই যে ডগিটা এখানে বসে রয়েছে, এ কিন্তু কেউ তাড়াচ্ছে না, মানে এরা তো কিছু বলতে পারে না, তো এরা এতটাই অসহায়, এদেরকে যদি একটু জায়গা দেওয়া হয় সত্যিই খুব ভালো লাগে। আমরা এখন বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে একটু এগিয়ে যাব। এগিয়ে গিয়ে যেটা দেখা যাচ্ছে ডান হাতে, সেটাই কিন্তু হচ্ছে মেন মন্দির, মানে এই যে এই সিঁড়িটা হচ্ছে, এখানটা হচ্ছে মেন মন্দির। তো আমরা যাব, তার আগে আমরা একটুখানি এগিয়ে যাই। আর সামনের দিকে দেখতে পাচ্ছেন একটু ভিড় মতো রয়েছে, ওখানটা কিন্তু প্রসাদ বিতরণের জায়গা, যার যেরকম ইচ্ছা দান করবেন তারপরে প্রসাদ নিতে পারবেন। তো মেন মন্দিরটাতে আমরা এখন প্রবেশ করছি। এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম মেন মন্দিরের ঠাকুর। তো ওনার ছবি নেওয়া বারণ, সেটা আমরা প্রথমে খেয়াল করিনি, পরে খেয়াল করেছি। যাই হোক, আমরা এখন একটুখানি পুজো টুজো দিয়ে নিয়েছি, ওখানটা যেহেতু ক্যামেরা তোলা বারণ তাই আমি মোবাইলটা অফ করে দিয়েছিলাম। এখন কিন্তু একটুখানি দাঁড়িয়ে আমরা প্রসাদ নিয়ে নিচ্ছি। আর এই যে দান বিভাগ রয়েছে, এখানটাতে যা যেরকম ইচ্ছা দান করতে পারেন। আর
ঠিক মন্দিরের অপোজিটে কিন্তু একটা হোমকুণ্ড রয়েছে বিশাল বড়। এখানটায় হয়তোবা যজ্ঞ টজ্ঞ হয়, অনেক কিছু কাঠ ঠাট এখানে রাখা ছিল দেখছিলাম। যজ্ঞকুণ্ডটা কিন্তু বেশ বড়। আর এই যে সাইডটায় দেখতে পাচ্ছেন কত কাঠ রাখা আছে, আর এইটা হচ্ছে মেন মন্দির, তার ওপরটা একবার ভালো করে লক্ষ্য করুন, এখনো কিন্তু সেই খড়ের ছাউনিটা দেওয়াই রয়েছে। মানে এই জিনিসটা কিন্তু খুব ভালো, সব কিছু পাকা করার পরেও ছাদটা কিন্তু এখনো দেয়নি। তো আমাদের কপাল ভালো ছিল যে বিকালবেলা আমরা একটুখানি খিচুড়ি প্রসাদ পেয়ে গেছিলাম, তো আমরা একটুখানি প্রসাদ গ্রহণ করি। এই টাইমে সবাই বলাবলি করছিল যে মোটেও কিন্তু প্রসাদ পাওয়া যায় না, তো আমাদের কপালটা সত্যিই খুব ভালো ছিল। আমরা সবাই একটুখানি প্রসাদ খেয়ে নিই। গাড়িতে আস্তে আস্তে এতটাই গরম লাগছিল, কিন্তু এখানটা কিন্তু বেশ ঠান্ডা। তবে একটা সুব্যবস্থা করেছে, মানে কতটা ভিড় হয় সেইটা দেখুন, কিরকম ব্যারিকেড করে লাইন করে দিয়েছে, আর বেশ কল ঠল করে দিয়েছে সবার হাত টাত ধোয়ার জন্য, দারুণ জায়গা। আর ওই যে দূর থেকে দেখাচ্ছিলাম মোমবাতি জ্বালানো হয়, ঠিক একদম মেন মন্দিরের কিন্তু অপোজিটটায়, এখানটায় একটা ছোট্ট মতো লোকনাথ বাবার মূর্তি করা রয়েছে। তো আমরা ওখান থেকে দেখে একটু সাইডে চলে আসছি। আর এইদিকে যেই সেকেন্ড মন্দিরটা ছিল, সেইখানে বাইরে একটা খুব সুন্দর লোকনাথ বাবার মন্দির করা রয়েছে। এখানেই সবাই, যেহেতু আমরা বাঙালি, তো আমরা একটু ঠাকুরকে কাছে পেলে ছুঁয়ে দেখবো না এটা কি হতে পারে, ঠাকুরের মূর্তিকে আমরা সবাই একটুখানি ছুঁয়ে প্রণাম করছিলাম। আর আমার মেয়ে আমার দেখা দেখি আমি যা করব ও সেটা করছে। যাই হোক, আমরা একটু ঠাকুরের কাছে মনস্কামনা বলে তারপরেই আবার কিন্তু এগিয়ে যাব। ছোট্ট একটা বিকালবেলা খুব সুন্দরভাবে কিন্তু আমাদের কাটলো, আমরা বেশ ভালোভাবে ঘোরাঠোরা করে নিয়েছি। তারপরে চোখে পড়লো হঠাৎ করে ওপরে যাওয়ার একটা সিঁড়ি আছে, তো মানুষ ওপরে যাওয়ার সিঁড়ি দেখতে পেলে সেটাই কিন্তু না উঠে থাকতে পারে না। আমরা এখন একটুখানি ওপরের দিকে উঠে যাচ্ছি, মন্দিরের ওপরটায় দোতলা করা, তবে মেন মন্দিরটার কিন্তু কোনো ছাদ নেই, এটা সেকেন্ড যে মন্দিরটা সেইটার ওপরটা। ওপরে আসতে না আসতেই ও মা কারেন্টটা গেল চলে। আর ওই যে বলছিলাম খড়ের ছাউনি, দেখুন কিভাবে খড়ের ছাউনি দিয়ে রেখেছে, ওটা প্রপারলি খড়ের ছাউনিই করা। যেহেতু কারেন্ট নেই সেহেতু আমরা ছবি তুলতে পারছি না, একটুখানি টর্চ লাইট মেরেই ভিতরে কি কি ঠাকুর আছে দেখার প্রচেষ্টা আর কি। তো সবাই ভিড় করে টর্চ লাইট মেরে দেখছিল, এইখানে দেখুন সব রকম ঠাকুর রয়েছে, জগন্নাথ, সুভদ্রা, বলদেব, তারপরে গৌরনিতাই, অনেক ঠাকুর ছিল পাশে, কিন্তু গোপাল, তাদের খাট, সমস্ত কিছু রাখা ছিল। খাটটা কিন্তু বেশ বড়, মানে আমাদের ননী গোপালের একটু ঐশ আরাম চাইতো আর কি সেই জন্য। তো যাই হোক, সব ঠাকুর একটু ভালো করে দেখে নিলাম আমরা, দেখে আবার কিন্তু আমরা এগিয়ে যাব। আবার ওপরের ঘরগুলোর কিন্তু তিন দিক থেকে কলাপসেবলের গেট করা রয়েছে, ঠাকুরকে কত সুন্দরভাবে সাজানো রয়েছে একবার দেখুন। তো যাই হোক, এসব দেখে দেখে এগিয়ে যাচ্ছি। এইখানে আবার রয়েছে হরগৌরী, মানে শিব পার্বতী, তাদের পায়ের সামনে আবার একখানা লোকনাথ বাবার ছবি রাখে দিয়েছে। যাই হোক, কারেন্টটা থাকলে হয়তো আর একটু ভালোভাবে দেখতে পারতাম, কিন্তু এখন আর কিছু করার নেই, আর সন্ধেও হয়ে আসছে, আমাদেরকে বাড়িও ফিরতে হবে। আর এই পাশটা দিয়ে দেখতে পাচ্ছেন পুরো মন্দিরটাকে পরিক্রমা করার জন্য চারিপাশ দিয়ে কিন্তু ফাঁকা রেখেছে। আমরা এখন একটুখানি এগিয়ে যাই। আর আকাশটার কালারটা দেখেছেন কিরকম গোলাপি গোলাপি, মানে সূর্যটা অস্ত গেছে, অ্যাকচুয়াল গোধূলি বেলা কিন্তু এটাকেই বলা হয়। কোনো সূর্য থাকবে না, চাঁদও থাকবে না, জাস্ট আকাশটা একটা সূর্যের কিরণে হালকা গোলাপি গোলাপি হয়ে থাকবে, এক্সাক্ট গোধূলি বেলা যেটাকে বলে। আর এখানে বাবা আর মেয়ে তা একটুখানি খেলাধুলা করে নিচ্ছে, জায়গা পেয়েছে। যাই হোক, ওরা একটু খেলাধুলা করুক, আমি একটু এগিয়ে আসি। আমরা একটু দোতলার থেকে পুরো নিচের ভিউটা নিচ্ছিলাম, এত সুন্দর লাগছিল, আমার তো আকাশটার দিক থেকে চোখই সরছিল না। তো আস্তে আস্তে রাত হয়ে যাচ্ছে, আর রাস্তাঘাট যেহেতু এদিকটা খুব একটা ভিড়ভাড় নেই, ফাঁকা, তাই তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, সেই কারণে আমরা বেরিয়ে গেলাম। হঠাৎ করে চোখে পড়লো মন্দিরের পিছন দিকটায় হয়তো একটু দোকানপাট আছে, আর আমরা মহিলা মানুষরা দোকানপাটে যাবো না সেটা কি হতে পারে। বেরিয়ে আসার পরে দেখছি ও মা, সেই মেন গেটটা দিয়েই তো এদিকে আসা যায়। আর বাইরে দেখতে পাচ্ছি অনেক খেলনার দোকান, তবে সবই কিন্তু এখন গুছিয়ে নিচ্ছিল ওরা, আমরা খেলনার দোকানগুলো ভালোভাবে দেখতে পারিনি, সেই কারণে 5 মিনিটের মধ্যে একটুখানি দেখে নিলাম ভালো করে। তো লাইট একটা এনে দিয়েছি, সেটাই খেলে না।
না আমরা আপাতত অনেক নেবে না, খাবারগুলো বাসত দেখছিলাম, মেলায় প্রতিষ্ঠা বিভিন্ন হবে। রকমের ডমরু, তারপরে পাখা, তারপরে ডগি, মানে বাচ্চাদের জন্য একটু কেনাকাটা আর কি। সত্যি কথা বলতে ওলাই কিনবো না বাচ্চাদের থেকে দিনে মানে নাই, আমাদেরই এইসব জিনিসগুলোর এখনো লোভ ছাড়েনি, কত করে মানে এগুলো? দেখলে একটুখানি আমরা নিতেই চাই। এটা কত নেবা? রাখ, দাঁড়া, তোর কিছু নাই, তোকে দেবো না। তো যাই হোক, বাচ্চাদের জন্য একটু খেলনা ঠেলনা আমি কিনে নিলাম। বাচ্চাদের জন্য খেলনা নেওয়া হয়ে গেছে, এরপরে আমি গাড়ির থেকে এগিয়ে যাই, বাচ্চাগুলোকে আর নিয়ে আসিনি। নিয়ে আসলে যা বায়না করে সে আর বলার কথা না। একটু সামনে আয়, একটু সামনে আয়, বাজা বাজা বাজা। এটা কি গো, আর কি আমাদের এই খাচ্ছিস? খেলনা দেখে পাগলই হয়ে যাচ্ছে। আরেকজনকে দেখি এখানে বসে বসে ফুচকা খাচ্ছে। তো ফুচকা দেখে লোভ সামলানো সত্যি আমাদের পক্ষে সম্ভব না, সে যতই মোটা হই আর যাই হই, তো একটুখানি ফুচকা টপাটপ কিন্তু মুখে পুরে নিচ্ছি। তারপরে কিন্তু আমরা আবার গাড়িতে উঠে যাব বাড়ি ফেরার দিকে। আর এরই মধ্যে ওই যে বাইরে দোকানগুলো বসেছিল সেখান থেকে কিন্তু এক পোটলা কুল কিনে নেওয়া হয়েছে। আর মন্দিরের ভেতর থেকে পুজো দেওয়া হয়েছিল, তার একটা ফুলের মালা এনে গাড়িতেও যেহেতু ঠাকুর রয়েছে তাই গাড়ির ওপরে দিয়ে দেওয়া হলো। এরপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি বাইরের উদ্দেশ্যে। তো আমার মেয়ে প্রচণ্ডই বায়না ধরেছে হাওয়াই মিঠাই খাবে, তো যদিও বা সেগুলো একদমই ভালো না, তাই জন্য আমরা একটুখানি এগিয়ে যাচ্ছি ওকে ভুলিয়ে ভালিয়ে সামনের দিকে। ওই যে গেটটা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে অ্যাকচুয়ালি গাড়ি এন্ট্রি হয়। তো আমরা এখান থেকেই আবার বেরিয়ে যাচ্ছি সামনের দিকে। আমাদের পুজো দেওয়া শেষ, বিকালটা কিন্তু বেশ সুন্দর কাটলো। এরপরে এগিয়ে আমরা যাব একটুখানি দিদির বাড়িতে, তো সেখানে খাওয়া দাওয়া করে এবার কিন্তু আমরা বাড়ি ফিরব। তো পিছনে দেখতে পাচ্ছেন আমাদের পুচকেটাকে, ও কিন্তু ওই খেলনাটা পেয়ে বেশ খুশি হয়েছে, বেশ লাইট জ্বলছে, আবার প্যাক প্যাক আওয়াজ করছে, ও দারুণ মজা। আর একদিকে আপনাদের সামনের দিকে রাস্তাটা দেখাই, এত ঘুটঘুটে অন্ধকার যে কি বলবো। অনেক দূরে দূরে হয়তো একটা পোলে আলো জ্বলছে বা খুব ছোট্ট ছোট্ট মতো একটু দোকান। তো যাই হোক, এই রাস্তাটা পেরিয়ে আসার পরে দেখতে পাচ্ছি বিশাল বড় দত্তপুরে হাট বসেছে, কারণ আমরা কিন্তু গেছিলাম শনিবারে। তো শনিবারে কিন্তু এখনো এইসব সাইডে বেশ হাট বসে। শহরের দিকে হয়তো এইসব হাটের প্রচলন উঠে গেছে, এইখানে কিন্তু ভীষণ বড় হাট, ভেতরে কিন্তু অনেকটা অবধি রয়েছে। এটা তো রাস্তার ওপরটা, তাই বেশ ভিড়ভাড় ছিল। তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, শেষটা বনুর বাড়ি। ওলে বাবা, চলে এসেছি শেষটা বনুর বাড়ি। দাঁড়াও, যাবো দাঁড়াও, কিন্তু যশোরের পাশে গাড়িটা দাঁড় করিয়েছি। এরপরে আমরা এই সামনের রাস্তাটা একটু হেঁটে গেলেই কিন্তু ওদের বাড়ি। আমরা এখানে একটু বসে রেস্ট টেস্ট নিয়ে, অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার প্ল্যান ছিল, তো খাওয়া দাওয়া করব না, এখান থেকেই কিন্তু আমরা চলে যাব। একটু চা চা টিফিন করে আমরা বাড়ি ফিরে যাব। সবাই মিলে এখন একটু হেঁটে হেঁটে যাচ্ছি। আর সামনে এই যে পাড়ার সিসিটিভি ক্যামেরা বলুন বা সিকিউরিটি গার্ড, এরাই কিন্তু আমাদের সব বিপদ থেকে রক্ষা করে। আমাদেরকে নতুন লোক দেখে বেশ ঘুরে ঘুরে তাকাচ্ছিল। যাই হোক, এদেরকে একটুখানি হাই হ্যালো বলে আমি কিন্তু এগিয়ে যাচ্ছি। আর সামনে দেখতে পাচ্ছি আরো বেশ কয়েকটা, ওরা দেখছে এখন থেকেই যে এরা কারা। আর যেতে যেতে দেখতে পারলাম একটা বাড়ির পাশে এত ফুল গাছ লাগিয়েছে, সত্যি একটু মাটি পেলে কত সুন্দর ফুল গাছ লাগানো যায়। কত ফুল গাছ লাগিয়েছে, যদি দিনের বেলা হতো বা একটু লাইট থাকতো আপনাদের ভালো করে দেখাতে পারতাম। আর বাড়িতে ঢুকবো কি, তার আগেই তো আমার চোখটা গেল বাড়ির সামনের কুল গাছে, এত কুল হয়েছে যে কি বলবো। তবে এরা কিছুতেই ওখান থেকে সরবে না, এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে যে এরা আবার কে এলো। কি মিষ্টি দেখতে, দেখুন এদেরকে, মনে হয় না ধরে একটু তুলে নিয়ে যাই। কিন্তু এদের আবার মা মা কিন্তু সাইড থেকে পাহারা দিচ্ছিল, যেই না একটু আদর করতে গেছি, ব্যাস ওর মা চলে এসেছে ঘেউ ঘেউ করতে করতে। তো যাই হোক, মাকে আর বাচ্চাদের থেকে আলাদা করব না, আমি টপাটপ কয়েকটা কুল পেড়ে নিই। গাছটায় একবার দেখুন কি বড় বড় কুল হয়েছে, রাতের অন্ধকারেও বেশ বোঝা যাচ্ছে। আমি কিন্তু বড় বড় দেখে টপাস টপাস করে কয়েকটা কুল পেরেই নিলাম খাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন কুলগুলোর সাইজগুলো কি বড় বড় হয়েছে, ছোটবেলায় কতই না কুল চুরি করেছি। আমার মতো গেছো বাদর আবার কুল দেখলে লোভ সামলাতে পারবে, সেটা কি হতে পারে? কুল ঠুল পাড়া হয়ে গেছে, এরপরে কিন্তু যাচ্ছি ভিতর দিকে। গিয়ে এবার একটুখানি অনেক ঘোরাঘুরি হলো, একটু রেস্ট টেস্ট নিয়ে নেবো আর কি।
আর এই যে এটাকে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার প্রথম ভালোবাসা জীবনের। আপনাদেরকে দেখাই, অ্যাকচুয়ালি এই গাড়িটা আমার নিজের কেনা ছিল, একদম আমার ফার্স্ট গাড়ি। এখনো কিন্তু এর নাম্বার প্লেটটা রয়ে গেছে ইউকে, মানে আমি উত্তরাখণ্ডে কিনেছিলাম। তো এটা হচ্ছে আমার জীবনের প্রথম ভালোবাসা। সব থেকে ভালো কি বলুন তো, মানুষকে না ভালোবেসে সত্যি কথা বলতে কুকুর ছাগল বা গাড়ি, এদেরকে ভালোবাসবেন এরা কিন্তু অনেকটাই বাফাদার হয়। তো যাই হোক, একে একটুখানি এর গায়ে হাত ঠাত বুলিয়ে এরপরে আমি এগিয়ে যাব। এখনো এর সিটগুলো ধরলে যেন আমি সেই স্পর্শটা পাই, এত আমার ভালো লাগে। বেশ ধুলো পড়ে গেছে এর ওপরে দেখতে পারছি, তাই হাত দিয়ে একটু মুছে টুছে নিলাম আর কি। তো এরপর চলে যাচ্ছি ওপরে। আর আগের দিন যে সেই নার্সারিতে যাওয়া হয়েছিল, ওখান থেকে কিন্তু বেশ কিছু গাছ কেনা হয়েছিল। এই যে ওপরটা দেখতে পাচ্ছেন কত গাছ, আমার দিদি কিন্তু গাছপালাগুলোকে এখনো টবে দেয়নি, ও বেশ সরিয়ে সরিয়ে দেখাচ্ছিল। আর এই লঙ্কা গাছটা এত ফুল এসছে, ছোট ছোট অনেক লঙ্কাও হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি দিদি আবার অনেক মাটি রেডি করেছে, মানে মাটি তো দিলে শুধু হয় না, মাটির মধ্যে গোবর সার, জৈব সার অনেক কিছু দিতে লাগে। তো সব কিছুই কিন্তু রোদে শুকানোর জন্য এখানে ফেলে রেখেছে। আর এই যে একটা মাটির উনুন আছে, এখানটায় কিন্তু বেশ কাঠে রান্না হয়, দারুণ একটা ব্যাপার স্যাপার, মানে পিকনিকের উদ্দেশ্যে আসলে কিন্তু বেশ ভালো লাগবে। আর দিদিকে আবার দেখতে পাচ্ছি আমলকি শুকিয়ে শুকিয়ে রোদে দিয়েছে, কত না কাজের বাবারে। আর এদিকে ছোট ছোট টবের মধ্যে কত ফুল হয়েছে একবার শুধু দেখুন, প্রচুর ফুল হয়েছে, দেখে এত ভালো লাগছিল যে কি বলবো, চোখ সরছিল না। নিচে আবার ছোট ছোট গ্যাদা, অনেক রকমের কিন্তু ফুল গাছ লাগিয়েছে। বাড়ি নিজস্ব বাড়ি থাকলে কিন্তু একটু ছাদ পাওয়া গেলে দারুণ সুন্দর গাছ করা যায়। ফুলের কালারগুলো শুধু একবার দেখুন, এত সুন্দর ফুটে রয়েছে, রাত্রিবেলাও যেন এর শোভা কিছু কম যায় না, তাহলে দিনের বেলা ভাবুন একবার যে কতটাই না সুন্দর লাগবে। আর এই গাছটা তো বেশ কড়ি এসছে, এগুলো এখনো যদিও বা বড় হয়নি তবু অনেক কড়ি এসছে। আর ওপর দিয়ে তো রয়েছে প্রচুর আম গাছ, এদিক ওদিক সেদিক, মানে সামনে আবার আমের সিজন আসবে, তো কত ভালো লাগবে আমগুলো যখন ধরবে তাই দেখুন। তো যাই হোক, গিয়ে দেখতে পারছি এর মধ্যেই আমাদের চা ফুটছে। তো চাটা ফুটলেই কিন্তু অনেকক্ষণ ঘোরাঘুরির পরে এক কাপ চা পেলে বেশ মন্দ লাগবে না, ভালোই লাগবে ব্যাপারটা। আর ঠান্ডার ওয়েদারে চা কফি তা তো দারুণ লাগে। তো আমরা একটু এখন চা বিস্কুট খেয়ে নিই, আর আমার মেয়েও বসে গেছে, যদিও চা খাবে না, ও বিস্কুট খাবে। আর সেই কুলগুলো নিয়ে আসা হয়েছিল, ওগুলো এখন ভাগ বাটোয়ারা হচ্ছে, মানে আমার বাড়ি যাবে, বাবার বাড়ি যাবে, তাই জন্য একটু ভাগাভাগি করে আমরা নিয়ে নিচ্ছি। আর পুচকেটার একবার বদমাশি দেখুন কি করছি, এত দুষ্টু হয়েছে। তবে দিদি কিন্তু আমাদের জন্য খাওয়ার দাওয়ার রেডি করেছিল, এত তাড়াতাড়ি আর খেতে ইচ্ছে করছে না বলে সবকিছু প্যাক করে নিয়ে বাড়ি হাঁটা। যাওয়ার পথে আরেকবার ফুল গাছগুলোকে দেখে নিচ্ছি। পাশে আবার আরেকটা দিদি ভাই বেশ সুন্দর গোলাপ, বিভিন্ন রকমের চন্দ্রমল্লিকা, অনেক কিছু গাছ লাগিয়েছে, এত সুন্দর লাগে। অ্যাকচুয়ালি গাছ দেখলে আমি আর ঠিক থাকতে পারি না, একটুখানি দেখবই। তো যাই হোক, সব কিছু হয়ে গেছে, এরপরে আমরা এগিয়ে যাচ্ছি আবার গাড়ির দিকে, কারণ কি বাড়ি ফিরতে হবে। তো তো সেই কারণে সবাই খালি হাতেই এসেছিলাম, যাওয়ার সময় আবার সবার হাতে একটা করে ব্যাগ। আর এই পুচকেটা আমাদেরকে টাটা বাই জানানোর জন্য এগিয়ে এসছে, এই ঠান্ডার মধ্যে ঘুটি ছুটি মেরে, কিন্তু একদম ছোট হয়ে গেছে যে আমরা চলে যাচ্ছি। বাচ্চারা কিন্তু মানুষ ভীষণ ভালোবাসে, এখন আমাকে নিচ্ছে না, কিন্তু কিছু করার নেই, বাড়ি তো ফিরতেই হবে। তো আমরা এখন মোটামুটি চৌমাথার কাছাকাছি, না সরি, বারাসাত ক্রস করছি, এটা কিন্তু বারাসাত হসপিটাল। এবার আমরা চলে এসেছি চৌমাথার কাছাকাছি, আর বেশি দূর না, আর একটুখানির মধ্যেই কিন্তু আমরা বাড়ি পৌঁছে যাব। কোথায় ঘুটঘুটে অন্ধকারের মধ্যে ছিলাম, আর চৌমাথায় আসতেই দেখতে পাচ্ছি কত লাইট। আর এখন তো চৌমাথাকে ঘিরে এত খাবারের দোকান হয়েছে, ছোট ছোট ফুড স্টল, সব সময় ভিড় থাকে।
আর রাস্তাটাতেও এত ভিড় থাকে যে কি বলবো, অপেক্ষা করতে করতেই শেষ। তো যাই হোক, আমরা কিন্তু বাড়ি ফিরে এসেছি, এখনো আমাদের খাওয়া দাওয়া বাকি। মানে ওই যে দিদির বাড়ির থেকে বেশ প্যাকিং করে খাওয়ার দাওয়ার নিয়ে এসেছি, সেইগুলোকেই কিন্তু খেতে হবে। ঘরে গিয়ে ফটাফট পরোটা বানাবো আর খাওয়ার দিয়ে দেবো। কেমন খাচ্ছ? তো দিদি বানিয়েছিল চিকেন কোরমা, আর আমি ঘরে বানিয়েছিলাম পরোটা, মানে ময়দাটাও মেখে মেখেও আমাকে পাঠিয়ে দিয়েছিল। এত সুন্দর হয়েছিল, আমিও এবার খেতে বসে যাই। তো টাটা বাই বাই, ব্লগটি ভালো লাগলে একটা লাইক করবেন, আবার দেখা হবে অন্য কোনো দিন।